বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে, ফলে বৃহস্পতির সরাসরি দৃষ্টি এটা কিন্তু বৃশ্চিকের উপরে পড়বে। পড়াশুনোর ক্ষেত্রে যারা রয়েছেন, যারা উচ্চ বিদ্যা চর্চার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে শত্রুতা বাড়তে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনা বাড়বে। রাহু পঞ্চমে অবস্থান করে রয়েছে, সঙ্গে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার লগ্নের উপর। এই সময় কিন্তু পার্টনারশিপ, ব্যবসা শুরু করার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। বাড়ি এই মাসে কিনেই ছাড়বো, এরকম একটা মানসিকতা আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে। সেই মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের। আপনার ক্রিয়েটিভিটি প্রশংসিত হতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, যদি এই সময় গর্ভে আপনি সন্তান ধারণ করে থাকেন, অতি সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে। এই যে আপনার পঞ্চম ভাবে রাহু মঙ্গল সংযোগ সৃষ্টি হতে চলেছে, এই সময় কিন্তু প্রতারিত হতে পারেন। জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে, হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো, বৃশ্চিক রাশি প্রসঙ্গে, বৃশ্চিকের জাতক বা জাতিকা প্রসঙ্গে। যদি আপনি আরেকটু জানতে চান, যদি এদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সমৃদ্ধ হতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে, এবং সেখানে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আপনি বৃশ্চিক রাশি সম্পর্কে ভালো মন্দ, তাদের গুণ, তাদের বেশ কয়েকটি দোষ, তাদের পিছিয়ে পড়ার কারণ, সাফল্য বাধাগ্রস্ত হওয়ার কারণ, এই সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও সেখানে দেখতে পারবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গল এবং রাহুর সংযোগ। সৃষ্টি হতে চলেছে অঙ্গারক যোগ, সৃষ্টি হতে চলেছে রাহু মঙ্গল ভয়ঙ্কর যোগ, যার আরেকটা নাম ছন্নঝাড়া যোগ। যদিও এই সমস্ত নামগুলি আমরা কখনোই আমাদের শাস্ত্রে পাই না, নতুনভাবে সৃষ্টি হয়েছে এই নামগুলির, তবু এই রাহু মঙ্গল যোগ অবশ্যই ক্ষতিকারক। রাহু মঙ্গল যোগ, এটার মধ্যে অনেকটাই সাডেনিটি, আকস্মিকতা, এই ব্যাপারটা রয়েছে। মীন রাশিতে রাহু এবং মঙ্গল একত্র হবেন 20 মে 2024, তবে তার আগেই 23 এপ্রিল থেকে মঙ্গল প্রবেশ করবেন মীন রাশিতে। মঙ্গল রাহুর দিকে, রাহু মঙ্গলের দিকে এগিয়ে আসবেন 20 তারিখ, অর্থাৎ 20 মে তারা একত্র হবেন। এই যে মঙ্গল রাহুর দিকে যাচ্ছেন এবং রাহু মঙ্গলের দিকে আসছেন, এটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক। তবে 20 তারিখের পর থেকে মঙ্গল যখন রাহুকে অতিক্রম করে চলে যাবেন, তখন তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন, তখন কিন্তু এই যোগের ইম্প্যাক্ট অনেকটাই স্তিমিত, তখন কিন্তু তার প্রভাব অনেকটাই প্রশমিত। তাই মে মাসের 20 তারিখ, 20 তারিখের আগে কয়েকটি দিন, পরে কয়েকটি দিন আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এবং 23 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আমাদের ভীষণ সচেতন থাকতে হবে। আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক, কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি, অর্থাৎ মঙ্গল এই রাশির অধিপতি, জল তত্ত্বের স্থির প্রকৃতি এই রাশিতে আমরা দেখতে পাই। ফলে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু মঙ্গল যোগের একটা সলিড ইম্প্যাক্ট, একটা স্মৃতি সৃষ্টিকারী প্রভাব এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের অনেকটাই বেশি সচেতন থাকতে হবে, অনেকটাই বেশি নিয়ন্ত্রণ নিজেদের উপরে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে বৃশ্চিকের ঢাইয়া চলছে, সুতরাং বৃশ্চিকের সাবধানতার মাত্রা তো অবশ্যই বাড়াতে হবে। যদিও 1 মে থেকে বৃশ্চিকের উপরে একটি রক্ষা কবচ কাজ করবে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি বৃশ্চিকের উপরে পড়বে। বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে, ফলে বৃহস্পতির সরাসরি দৃষ্টি এটা কিন্তু বৃশ্চিকের উপরে পড়বে। কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে বৃশ্চিকের অ্যাক্টিভিটি অনেকটাই গোপন, অনেকটাই সুপ্ত, কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিক সহজ সরলতাই পছন্দ করেন,
স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটাই বৃশ্চিকের পছন্দ। তার পঞ্চমে মঙ্গল রাহু সংযোগ সৃষ্টি হতে চলেছে, এর কিন্তু সলিড ইম্প্যাক্ট বৃশ্চিকের ওপরে পড়বে। মঙ্গল ভূমির কারক গ্রহ লগ্নপতি এবং ষষ্ঠপতি। পড়াশুনোর ক্ষেত্রে যারা রয়েছেন, যারা উচ্চ বিদ্যা চর্চার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে শত্রুতা বাড়তে চলেছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনা বাড়বে। যারা ভালোবাসেন, যাকে ভালোবাসেন, সেই সমস্ত মানুষদের পাওয়ার প্রতি আগ্রহ, তাদেরকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করবার আগ্রহ, এটা চরম লেভেলে বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে যৌন উদ্দীপনার প্রকাশ, সেটা দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে, বিদেশ যাত্রার সংযোগ দেখতে পাওয়া যাবে। রাহু পঞ্চমে অবস্থান করে রয়েছে, সঙ্গে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার লগ্নের উপর। এই সময় কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কাজকর্মের দিকে এগোতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, এতে গণ্ডগোল হতে পারে। বাড়ি কেনার ক্ষেত্রে উগ্র সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা, সেটা কাজ করতে পারে। বাড়ি এই মাসে কিনেই ছাড়ব, এরকম একটা মানসিকতা আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে। সেই মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে। খুব কাছের কোনো বন্ধু যার সঙ্গে সমস্ত বিষয় শেয়ার করা যেত, যাকে সমস্ত কথা খুলে বলা যেত, তার সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের। আপনার ক্রিয়েটিভিটি প্রশংসিত হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ উন্নতি করে ফেলতে পারেন। বেশ অনেকটা অর্থপ্রাপ্তির সংযোগ বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পড়াশুনোর ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং করছেন, যারা এডুকেশন নিচ্ছেন টেকনোলজি ওরিয়েন্টেড, যারা ঝালাই ওয়েল্ডিং ইত্যাদি সংক্রান্ত পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। যদি এই সময় গর্ভে আপনি সন্তান ধারণ করে থাকেন, অতি সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে। সন্তান যদি টিনেজার হয়ে থাকে, অর্থাৎ 13-19 পর্যন্ত যদি তার বয়স হয়ে থাকে, বয়ঃসন্ধিকালীন সমস্যা, উগ্রতা, এগুলো তার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সেই উগ্রতার একটা প্রকাশ আপনাকে বেশ বিরক্ত করে তুলবে। দ্বিতীয় ভাই বা বোন, অর্থাৎ আপনি, আপনার পরে একজন, তার পরে একজন, সেই মানুষটির স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে। হতেই পারে তিনি আপনার ছোট বোন, তিনি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং তার কারণে হিউজ স্ট্রেস তাকে ফেস করতে হচ্ছে। এই ঘটনা আপনার ছোট বোন বা ছোট ভাই তার সঙ্গে ঘটতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু মাঝে আর একজন ভাই বা বোন রয়েছেন, অর্থাৎ আপনি, তারপরে একজন, তারপরে আপনার সেই ভাই বা বোন, যাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। এই যোগে চাকরি পরিবর্তনের সম্ভাবনা বাড়াবে। কিছু কিছু মানুষ তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন, কারোর কারোর ক্ষেত্রে চাকরি চলে যাবে, তবে দুশ্চিন্তার কোনো কারণই নেই, কারণ এর থেকে বেটার আরও ভালো চাকরি, সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। এই যে আপনার পঞ্চম ভাবে রাহু মঙ্গল সংযোগ সৃষ্টি হতে চলেছে, এই সময় কিন্তু প্রতারিত হতে পারেন, কাউকে ভালোবাসেন তার দ্বারা প্রতারিত হতে পারেন, কারোর প্রতি আসক্তি রয়েছে তার দ্বারা প্রতারিত হতে পারেন, কাউকে স্নেহ করেন তার দ্বারাও কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, হঠকারিতা কাজ করতে পারে, উগ্র সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিছু উপস্থিত বুদ্ধি আপনাকে উঁচুতে তুলে দিতে পারে এবং ভবিষ্যতে চরম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাকে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা, সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে। নতুন কিছু প্ল্যান, নতুন কিছু কাজকর্মের চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন। যারা বিনোদন জগতে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে এন্টারটেনমেন্টের ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ইউটিউব ফেসবুক ইত্যাদির মাধ্যমে উপার্জন করার পরিকল্পনা করেন কিংবা করেছেন, তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে অনেক অনেক বেশি। এই মঙ্গলের দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর, ফলে পঞ্চম এবং অষ্টম দুটি ভাবই কিন্তু মঙ্গলের দ্বারা প্রভাবিত হয়ে থাকবে। জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা, সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষা, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন, প্র্যাকটিক্যাল এডুকেশন, তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা,
বিদেশে গিয়ে পড়াশুনো করবার প্রবণতা, মানসিকতা এগুলি খুব স্পষ্টভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, বাড়বে ক্রিয়েটিভিটি, বেশ কিছু অজানা জিনিসপত্র খুঁজে বার করার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি সমস্যা, আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক, কারুর দ্বারা প্রেরিত হতে পারেন, অর্থাৎ অশান্তি, মারামারি, আপনার উপরে চড়াও হওয়া ইত্যাদি সমস্যা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার একাদশ ভাবে, নিজের চেষ্টা, নিজের চেষ্টায় হঠাৎ সাফল্য প্রাপ্তির চেষ্টা এগুলি দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে। একাদশ ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরটা কিন্তু কিছুটা দুর্বল হবে, ইমিউনিটি সিস্টেম কমতে দেখতে পাওয়া যাবে, ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হবে, বাড়ি তৈরি করার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। যারা বাড়ি কিনতে চাইছেন, যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, তাদের কাছে কিছু যোগাযোগ সৃষ্টি হতে পারে। মঙ্গল রাহু কম্বিনেশন একটা ঝামেলা এটাকে কিন্তু ইন্ডিকেট করে, এবং সেটা খুব কাছের মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বৃশ্চিক। পঞ্চমভাবে রাহু মঙ্গলের অবস্থান এটা ইন্ডিকেট করে কোনো অ্যাডিকশনের প্রতি আগ্রহ, নিজের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার অষ্টম এবং দ্বাদশ দুটি ঘরেই কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে। জলরাশিস্থ রাহুযুক্ত মঙ্গল সে কিন্তু আপনাকে কিছুটা হলেও ডিস্টার্ব করবার চেষ্টা করবে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায়। বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শিক্ষাসূত্রে বিদেশ যাওয়ার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু নতুন চিন্তা ভাবনা বৃশ্চিক শুরু করতে পারেন। জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের প্রেমের ক্ষেত্রে অশান্তি দেখতে পাওয়া যাবে। মাথা গরম করে ফেলা, ইগো প্রবলেম এগুলি মারাত্মক আকার ধারণ করতে পারে। ভারী কাজকর্মের প্রতি আগ্রহ পোষণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। চাকুরি অবশ্যই করতে পারেন আপনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে পরবর্তী বা বিকল্প আয়ের উৎস তৈরি করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিশাখা। হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। কাছের কোনো আত্মীয় হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে, তবে রাজনৈতিক ক্ষেত্রে বড় রকমের গণ্ডগোলের মধ্যেও আপনি পড়ে যেতে পারেন। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় অনুরাধা নক্ষত্রের মানুষদের হঠাৎ উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কেটে যেতে পারে, রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়া করতে গিয়ে মুখে গরম লেগে যাওয়া এবং কুড়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। রক্তপাত অনুরাধার ক্ষেত্রে অল্প হোক বেশি হোক সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন, এবং অতিরিক্ত অ্যাংজাইটি, উৎকণ্ঠা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা পড়াশোনায় নজর দিন। জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই ঠান্ডা লাগতে পারে, কষ্টপ্রাপ্ত হতে পারেন জ্যেষ্ঠা। অ্যালার্জি, টেম্পারেচার বেড়ে যাওয়া ইত্যাদির সংযোগ অনেক অনেক বেশি। কোনো প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন, হতেই পারে সেটি আপনার খুব পছন্দের প্রাণী, পছন্দের পাখি, তার দ্বারাই কিন্তু আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন। চোখের সমস্যা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে। আপনার হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। বয়স যদি পঞ্চাশের উপরে হয় তাহলে মঙ্গলের সঞ্চারের আগেই, 23 এপ্রিলের আগেই একটা বডি চেক আপের ব্যবস্থা করতে হবে। স্পেশালি হার্টের কন্ডিশন, লাংস এর কন্ডিশন এটা খুব ভালো করে দেখতে হবে। এই প্রসঙ্গে একটি বিষয় না বললেই নয়, বর্তমানে কি দশা চলছে আপনার, আপনার কুণ্ডলীতে শুক্র, রাহু, মঙ্গল, বৃহস্পতি এরা কেমন অবস্থায় রয়েছেন সেটাই কিন্তু নিশ্চয়িত করবে আপনার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে। আপনার বৃহস্পতি অত্যন্ত বলবান হয়ে রয়েছেন, বৃশ্চিকের নবমে অবস্থান করে রয়েছেন কর্কট রাশিতে। সেই বৃহস্পতির দৃষ্টি এই মঙ্গল রাহু এর উপরে কাজ করবে এবং আপনার কোনোরকম কোনো সমস্যা, কোনোরকম ক্ষতি কোনোটাই হবে না। আপনার লগ্ন বা রাশিতেই বৃশ্চিকে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। যেই মুহূর্তে ট্রানজিট বৃহস্পতি মেষ থেকে ঋষে প্রবেশ করবেন, আপনার বৃহস্পতির উপরে ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি পড়বে। কোনোরকম সমস্যাই আপনাকে ফেস করতে হবে না,
নিশ্চিন্তে আপনি একটা লেভেল অ্যাচিভ করতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার এনার্জি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা, তার বাস্তব প্রকাশ সেটা আপনি করতে পারবেন। সুতরাং গ্রহ অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে দশা, কোন দশা এই মুহূর্তে আপনার চলছে, রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা আপনাকে ভয়ঙ্কর বিপদে ফেলবে, অথবা শনির দশায় রাহুর অন্তর্দশা সেটাও কিন্তু আপনাকে বিপদে ফেলবে। তাই খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে, নিজের জন্মকুণ্ডলী অবশ্যই যাচ করিয়ে নেওয়া দরকার, তার সঙ্গে সঙ্গে ফুল বডি চেক আপ এটা আপনার অবশ্যই করা উচিত। এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো বৃশ্চিক রাশি প্রসঙ্গে, বৃশ্চিকের জাতক বা জাতিকা প্রসঙ্গে। যদি আপনি আরেকটু জানতে চান, যদি এদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সমৃদ্ধ হতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেখানে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আপনি বৃশ্চিক রাশি সম্পর্কে ভালো মন্দ, তাদের গুণ, তাদের বেশ কয়েকটি দোষ, তাদের পিছিয়ে পড়ার কারণ, সাফল্য বাধাগ্রস্ত হওয়ার কারণ এই সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও সেখানে দেখতে পারবেন। এবার চলে আসা যাক সেই প্রতীক্ষিত অংশে, অর্থাৎ প্রতিকার সম্পর্কিত আলোচনায়। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা নিঃসন্দেহে ধারণ করুন সিট্রিন ব্রেসলেট কিংবা সিট্রিন ক্রিস্টাল। যখন আপনি মানি ওরিয়েন্টেড কোনো কাজে যাচ্ছেন, কোনো রিলেশনশিপ ওরিয়েন্টেড কোনো কাজে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই ক্রিস্টাল আপনার সঙ্গে রাখুন। এর সাথে সাথে রেড জাসপার ব্রেসলেট কিংবা রেড কোরাল ব্রেসলেট, কিংবা সেটাও যদি পসিবল না হয় তাহলে সানস্টোন ব্রেসলেট ক্যারি করতে হবে। যারা রুবি পরে আছেন, অর্থাৎ চুনি ধারণ করে রয়েছেন, তারা সেটিকে খুলুন, খুলে পরিষ্কার করে একদম আবার সঠিক উপায়ে শোধন করে আবার ধারণ করুন। তাহলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন সম্পর্কিত আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন। একটি বিশেষ অনুরোধ, সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, যাতে আমাদের লক্ষ্যমাত্রা 1 মিলিয়নে আমরা দ্রুত, আরও দ্রুত পৌঁছে যেতে পারি। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক, মনের সব ইচ্ছে একে একে পূরণ হোক। জয় মা আদিশক্তি, নমস্কার।